তোরাভাসন যদি আপনার কাছে আসি যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কথা বলছিলেন সেই জায়গাটিতে আবার আমরা এটিও দেখছি যে আসলে ওষুধ কোম্পানিগুলো দাম সমন্বয় না করলে উৎপাদন বন্ধেরও হুঁশিয়ারি দিতে পারছে অর্থাৎ তাদের কি আসলে তদারকির অভাব আছে ধন্যবাদ সবকিছু নিয়ন্ত্রণ করে কিন্তু পরিস্থিতি উন্নয়ন করা যায় না বাজারে একটা স্বাভাবিক গতি আছে অর্থাৎ সরবরাহ এবং ডিমান্ড এবং চাহিদা এই দুটার মধ্যে যদি সমন্বয় না থাকে অর্থাৎ সরবরাহের চেয়ে যদি চাহিদা বেশি থাকে তাহলে পণ্যের দাম বাড়বে এবং ব্যবসায়ীরা যেসব ওষুধ প্রতিষ্ঠানগুলো যেসব ওষুধ উৎপাদন প্রতিষ্ঠানগুলো যেসব যুক্তি দেখাচ্ছে সেটা সবটা কিন্তু ফেলে দেওয়া যাবে না যেমন বিদেশ থেকে পণ্য আমদানির কাঁচামাল আমদানির দাম বেড়েছে জ্বালানি উৎপাদন ব্যয় বেড়েছে কিন্তু তার মধ্যেও যেটি রশিদ মাহবুব বললেন যে বিশেষজ্ঞদের দ্বারা একটা নিরীক্ষণ কমিটি থাকতে হবে যেটা সত্যিকারভাবে কত দাম ওষুধের দাম মানে যেটা কাঁচামাল আনে সেটারই তো দাম প্রধান না এটা উৎপাদন খরচ এটি কারখানা তারপর ব্যবস্থাপনা পরিবহন মার্কেটিং অনেক কিছু আছে সেটা কিন্তু একটা সমন্বয় করা যায় আর একটা হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা 1982 সালে যে ওষুধ নীতি হয়েছিল খুবই সেটি গণমুখী নীতি এবং সেখানে কিন্তু এই মানে প্রাণ রক্ষাকারী ওষুধের ক্ষেত্রে যেটি আব্দুল ভাই বললেন রশিদ মাহবুব বললেন যে এটা একটা দাম মানে সরকার নির্ধারণ করে দেবে এখন সরকার নির্ধারণ করবে সেখানে কিন্তু ভোক্তার অধিকার যে ভোক্তার স্বার্থ দেখা হয় কি না কারণ আমাদের সব ক্ষেত্রেই দেখে যে সরকার ব্যবসায়ীদের কাছেই আত্মসমর্পণ করে আছে কিন্তু ওষুধের মতন যখন আসলে একটা জীবন রক্ষাকারী আর একটু ইনপুট দেই এসেনশিয়াল ড্রাগ আগে ছিল 106টা কিন্তু এই ইয়াদের প্রেক্ষাপটে এটা কিন্তু কমাই দিছে ওরা আচ্ছা এই যে নাম্বার কমাই দিছে এই যে নাম্বার কমিয়ে দেওয়া অর্থ তো হচ্ছে বেশি নিয়ন্ত্রণটা বা সরকারি কিছু বলার থাকবে না অন্য অন্য ওষুধের ক্ষেত্রে এখন এক্ষেত্রে জরুরি অবস্থা এটা স্বীকার করতে হবে আমরা তো করোনা পরিস্থিতি যেভাবে আমরা তো ভালোভাবে মোকাবেলা করেছি তাই না সেটা ওষুধের দামের ক্ষেত্রে বলি চিকিৎসার ব্যবস্থাপনার ক্ষেত্রে বলি জনসচেতনার ক্ষেত্রে মানে এটা কিন্তু জনসচেতনার জন্যই বেশি হয়ে মানে এটা অধিক আমরা সাফল্য পেয়েছি ওষুধের দামের ক্ষেত্রে এখন আমাদের দেশে তো এই ব্যবস্থা নেই যে প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আছে তার যদি অর্থ না থাকে তাকে সেবা দিতে হবে কিন্তু আমাদের এখানে তো নেই হ্যাঁ সরকারি হাসপাতালগুলো যেটা সমস্যা হচ্ছে সরকারি হাসপাতালগুলো কিন্তু অনেকগুলো ওষুধ সরকারি দেওয়ার কথা রোগীদের কিন্তু খুব কম হাসপাতালে প্যারাসিটামল এবং এই দুই চারটা ওষুধ ছাড়া পাচ্ছে না এই যে পাচ্ছে না তাহলে যাচ্ছে কোথায় এবং এর নিশ্চয়ই একটা হিসাবের শুভঙ্করে ফাঁকি আছে অর্থাৎ এই হাসপাতালগুলো বরাদ্দ থাকে ওষুধ যায় সেটি কালোবাজারেতে বিক্রি হয় না কি হয় এটি এখানে দুইজন বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারবেন কিন্তু বিক্রি যে হয় কালোবাজারেতে এ ব্যাপারে সন্দেহ নেই এবং যখন আসলে এক দেশে 234টি ওষুধের মূল্য বৃদ্ধি পায় তখন আসলে সাধারণ মানুষ কি করবে আচ্ছা আরেকটি যেটা যেটা উদ্বেগজনক সেটা হচ্ছে আপনি যদি 10 বছর আগে ঢাকা শহরে কতটি ওষুধের দোকান ছিল কতটি হাসপাতাল ছিল বা 20 বছর আগে সেটি যদি হিসাব করেন জনসংখ্যা যে হারে বেড়েছে তার চেয়ে অনেক বেশি হারে ওষুধের চাহিদা বেড়েছে হাসপাতালে যাওয়ার রোগীর সংখ্যা বেড়েছে আমি তো প্রতিটি হাসপাতালে যখন স্বজনকে দেখতে যাই মানে কেউ আক্রান্ত হলে মনে হচ্ছে ঢাকা শহরের পুরো সব মানুষ বোধ হয় এই হাসপাতাল ক্লিনিকে মানে এটা তো অসাধারণ পাড়ায় দেখবেন যে মুদি দোকানের চেয়ে এখন ওষুধের দোকানে ভিড় বেশি জি কিন্তু সেই জায়গাটি থেকে আবার এই আমরা কিন্তু অভিযোগও পাচ্ছি আমি যদি একটু এবিএম আব্দুল স্যার আপনার কাছে আসি কমিশন বাণিজ্য নিয়ে একটি বিরাট সমালোচনার জায়গা আছে যে ডাক্তারদের কাছে যখন আসলে কোনো ওষুধ কোম্পানি যারা আছেন তারা যখন রিপ্রেজেন্টেটিভ যাচ্ছেন সেই সময়টাতে একটি বড় অংশ চলে যাচ্ছে এই কমিশন বাণিজ্য নিয়ে এটি আসলে দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং হয়তো প্রশাসনের নাকের ডগায় হয়ে আসছে তারপরেও আসলে আমরা কেন কোনো পদক্ষেপ নিতে পারছি না না কমিশনের একটা কথা তার চেয়ে আরেকটা কথা আমি আগে বলি আপনি শুরুতে একটা কথা বলছেন মানুষের পকেট থেকে যে খরচ কিন্তু ডেবিটে বেড়ে যাচ্ছে যেটা বললেন 64% এটা কিন্তু বেড়ে এখন 67% কিন্তু হয়ে গেছে এটা ধরুন 2012-তে ছিল তার মানে মানুষের পকেট থেকে প্রচুর টাকা কিন্তু যাচ্ছে এবং যাচ্ছে বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী রোগে ভোগেন তাদের অবস্থা কিন্তু সত্যিকার অর্থেই
একটা ডেঞ্জারাস সিচুয়েশনে চলে গেছে তারা। কারণ পারছে ইভেন ধরনের যেটা বললাম ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, সারা ওষুধ খেতে, ইনসুলিনের দাম বলেন, সবই তো লাগে, কিডনি ফেলিউর হলো, তার ডায়ালাইসিস লাগে, সপ্তাহে হয়তো দুই দিন তিন দিন এরকম তো লাগে, তার জন্য তো আরও ভয়াবহ অবস্থা। সব মিলে সাধারণ জনগণের জন্য কিন্তু আসলে না বিশ্বাস হবে তাতে কোনো সন্দেহ নাই। যেটা বললেন কমিশন, হ্যাঁ কমিশন একটা কথা বাজারে চালু আছে যে মানে ওষুধের কোম্পানিগুলো করেই তো, ওষুধের কমিশন কাদেরকে দেয়, ডাক্তারদেরকে দেয়, এই তো বলছেন। আবার ডায়াগনস্টিক সেন্টার যেগুলো আছে, যেটা সর্বাসন বলছিলেন যে এখন আসলে পাড়া মহলে অনেক ধরনের এই ধরনের অ্যাসেন্টার গড়ে উঠেছে। ঠিকই বলছে, আসলে তো সত্য, কারণ দেশটা ছোট, মানুষ বেশি তো রোগীও বেশি। আপনি যে কোনো হাসপাতালে যদি যান, শুধু ঢাকা শহর না, মানে বিভাগে বড় বড় হসপিটালে যান, জেলা সদরে যান, ইভেন উপজেলা লেভেলে তো প্রচুর রোগী, একেবারে বেড দিতে পারে না, মানে বারান্দায় দিয়ে রোগীকে চিকিৎসা করে, আমাদের রোগীকে রিফিউজ করতে পারবেন না। আমি যদি একেবারে আপনার সাথে একটু যুক্ত করি, মানে আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, এমন হয়েছে আসলে আমরা হাসপাতালে গেছি, ডাক্তার দেখেছি, সেই প্রেসক্রিপশন নিয়ে ডাক্তার রুম থেকে বের হতে হতেই আসলে বিভিন্ন লোকেরা ছুটে আসছেন এবং সেই প্রেসক্রিপশনের ছবি তুলছেন। আমি হয়তো একজন সাধারণ ভোক্তা হিসেবে জানতেও পারছি না যে আমার আসলে এই প্রেসক্রিপশনের ছবি কেন তোলা হচ্ছে কিংবা এটি আসলে কি করা হচ্ছে। আমি বলি কমিশনের কথাটাই বলি, কমিশন তারা যে করে না তা না, কিছু কিছু হয়তো করে বা করতে চাচ্ছে, কারণ মার্কেটিং তো লাগবেই, ব্যবসা যখন তারা করবে সেখানে তো হইতেই পারে। তবে কমিশনের নামে যেগুলো বলে বদনাম বেশি, ডাক্তারদের বদনাম, সব ডাক্তার কিন্তু কমিশন যে খায় এটা কিন্তু ঠিক না। আসলে কেউ কেউ হয়তো নেয় কিছু একেবারে, কিন্তু ঢালাও সবাইকে দোষ দিয়ে কিন্তু লাভ নাই, এটা ঠিক দেওয়া উচিত না আসলে। এটা যেমন ল্যাবরেটরি কথাটা বললেন, তারাও তো বাজারে কথা তো চালু আছে, পার্সেন্টেজ নেয়, হসপিটাল থেকে খায়, তাই না? এ তো সত্য, কিন্তু তাই বলে সবাই যে খায়, আমি তো খাই না, অনেকে কিন্তু এটা করে না, কিন্তু না তা না, কিন্তু দোষটা কিন্তু ঢালাও সবাইকে দেয়, কথা কিন্তু এরকম কারেক্ট না। আরেকটা যেটা বললেন, ওই যে যারা ওই যে প্রেসক্রিপশন লিখলেই দৌড়ে আসে, তাই না? ওগুলো আসলে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ থাকে, ওরা ছবিটা, আজকাল তো মোবাইল আছে, ইজিলি ছবিটা যায়, ওরা তার আসলে দেখায় যে কী ওষুধ লেখা হচ্ছে, কোন কোম্পানির লেখা হচ্ছে, তাদের কোম্পানির চলে কি না চলে, লেখলে কিন্তু করে, এটা ওদের উপরে ইনস্ট্রাকশন থাকে, কোম্পানির তরফ থেকেই থাকে, সেই জন্যই তারা এই কাজটা করে আর কি। ওরা আসলে দেখাতে চাচ্ছে যে তার যে মেডিসিন দেয়, তার কোম্পানির চলে কি চলে না, ডাক্তার লিখে কি লেখে না, যদি লেখে দে তো ভালোই, না লিখলে এটা হয়তো ডাক্তারের কাছে হয়তো মার্কেটিং করার জন্য তাকে যেতে হবে, এটাও সত্য। তবে এটাও তো সত্য, যদি কোনো একটা নতুন ওষুধ বের হয়, মার্কেটিং না করলে ডাক্তারই বা জানবে কেমনে, এটা নতুন ওষুধ তৈরি করলাম যে যে মেডিসিন হতো সিম্পলি, কিন্তু সেটা কি আসলে শুধু ওষুধ কোম্পানি এবং যারা ডাক্তার আছেন তাদের মাঝে সীমাবদ্ধ থাকবার কথা ছিল কিনা, সেটির দায়ভার আসলে কেন একজন রোগীকে নিতে হচ্ছে, একজন ভোক্তাকে নিতে হচ্ছে।